এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। নতুন জায়গা, সারা রাত ঘুম হয়নি বুঝি? বহুদিন পর আপনাদের আদর্যতে খুব সুন্দর ঘুম হয়েছে। এত ভোরে উঠলেন, এখনো তো ভালো করে সূর্যই ওঠেনি। কিন্তু আকাশ তো লাল হয়েছে। ছোটবেলা থেকে আমার খুব ভোরে ওঠা অভ্যেস। সূর্য প্রণাম না করে আমি কোনোদিন দিন শুরু করিনি। সূর্য ডুবতে দেখে দিন শেষ করছেন কোনোদিন? বাহ, ভারী সুন্দর বললেন তো কথাটা। আপনি কতদূর পড়াশোনা করেছেন? খুব ছেলেবেলায় মাকে হারালাম, ব্যাস। ব্যাস মানে? তারপর আপনার বাবা আপনাকে পড়াশোনা করাননি? সবাই যদি পড়াশোনা করে তবে আপনাদের দেখবে কে? ওভাবে বলবেন না। তার চেয়ে বলুন, সবাই যদি পড়াশোনা করে তাহলে পূজোর ফুল কে তুলবে? ওসব যোগ দিয়ে কে খেলা ছাড়ো। শোবার সময় আমাকে অ্যাভয়েড করবার জন্য যত সব ফোন দিবি কি? যোগ বলেই তো বেঁচে আছি গো। হ্যাঁ জানো, ওই আমার 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 জুনিয়র হিসেবে অরিন্দম বেহালার কেসটাতে কাজ করেছে, খুব ভালো। বেহালার কেসে ওরু ভালো করলো, তার কপালে তার সতী বেহুলা জুটবে না? তার মানে? তার মানে তোমার মাথা আর আমার মুন্ডু। তুমি এমন উকিল যে তোমাকে কিল মেরেও বোঝানো যাবে না। আরে বাবা, দুধ কলা দিয়ে তো আর কাল সাপ পুষতে পারবো না। যেমন করে হোক হাতে পায়ে ধরে মেয়েটার বিয়ে দিতেই হবে। অরুর বাবা তো তোমার ছোটবেলার বন্ধু, আমাদের স্বজাতি, পাল্টি ঘর, ইকুয়াল রিস। তুমি ঠিক বলেছো, আমার পূজোর সঙ্গে অরিন্দমকে কিন্তু দারুণ মানাবে। আমিও তাই মনে মনে। বাবা বাবা, এ না হলে ঘর সত্তর বিভীষণ। আমি ভাবছি আমার চঞ্চলার কথা আর উনি কিনা। খবরদার বলছি, আগে চঞ্চলার বিয়ে, তারপর অন্য কথা। আর অরুর সঙ্গে চঞ্চলার বিয়ে আমি দেব, যে করি হোক। কটা বেজেছে? সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তার দিক শত দিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, দেখি তো কটা বাজে। আরে আরে, যা সোনা দানা কিচ্ছু নেই, শুধু একজনই আছে, সেও আবার চঞ্চলা। বুঝতেই পারছো, তাই আমার ভাঙা ঘরের ভাঙা ঘড়িটা আজ বন্ধ। একটা কিছু করতে না পারলে ঘড়িটাকে তো আর চালানো যাবে না। আমার হয়েছে মরণ, সরি মরণ দশা। এত ভালো ভালো ছেলে থাকতে তোমায় কেন যে ভালোবাসলাম? না না, একটা গো অ্যাড করা উচিত, ভালোবাসলাম গো। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলুন মাস্টার মশাই। এত সহজ অঙ্কটা তুমি বুঝতে পারছো না? তোমার বাবার কথা মতো তোমাকে অঙ্ক শেখাতে এসে তো আমার জলাতঙ্ক হচ্ছে কি, তাই না? ওসব কথা ছাড়ো, তার চেয়ে আসুন আমি আর আপনি একটু প্রেম করি। প্রেমটাও তো একটা অঙ্ক। প্রেম? এসব কি বলছো তুমি? কাল রাতে বাড়ির বারান্দাতে যাচ্ছি, হঠাৎ শুনি বাপি আর মা আমাদের বিয়ের তারিখটা ঠিক করছে। মায়ের হাতে পাঁচি, বাপির চোখে চশমা। ভয় পাবেন না স্যার, বিয়ের তারিখটা ঠিক হলো, গায়ে হলুদের ডেটটা কিন্তু এখনো ঠিক হয়নি। তোমাকে পড়াশোনা শেখাতে এসে তো আমার খুব, দেখো এসব গায়ে হলুদ তুলতে আমার একদম ভালো লাগে না, আমি চলি। দাঁড়ান, এক পাও নড়বার চেষ্টা করবেন না, নাই তো গাব্বা সিং আ জায়গা। কই কি হলো, প্রেম করুন আমার সঙ্গে। প্রেম করুন বলছি, স্টার্ট। প্রেম?
গলাটা নরম করুন, বলুন চঞ্চলা, আমি তোমায় খুব ভালোবাসি। চঞ্চলা, আমি তোমায় খুব ভালোবাসি। বিশ্বাস করো চঞ্চলা, চঞ্চলা আমি তোমায় সত্যি ভালোবাসি। আকাশে কত চাঁদ, আকাশে কত কত কি চাঁদ, তো একটাই হয়। আপনি প্রেমিক না বৈজ্ঞানিক? প্রেমিক। তাহলে বলুন আকাশে কত চাঁদ, তাহলে বলুন আকাশে কত চাঁদ, তার মধ্যে তুমি আমার স্বপ্নেই দেখা চাঁদ, চন্দা হো চন্দা, তার মধ্যে তুমি আমার স্বপ্নে দেখা চাঁদ। চাঁদ প্রেম করতে হলে হিন্দিও বলতে হবে নাকি? হবে, চন্দা হো চন্দা। ইন্দ্রনীল, অসময়ে যত সব নীল লাল, ডিসগাস্টিং। ঠিক আছে, আপনার চালিয়ে যান প্লিজ দিদি, আমার একটু প্রক্সি দিয়ে দে, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মী দিদি, সোনা দিদি। আপনার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে? আপনার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে? দেখলেন তো কিরম ফাজিল, ওর কথা ছাড়ুন। কই আপনি তো এলেন না, আপনাকে যে বলেছিলাম পড়াবো। না, পড়া আমার হয়ে গেছে। সে কি কি পড়াবেন? নামটা আমি জানি, দুই দুগুণে চার, তার নাম সংসার। আপনি অঙ্ক কষবেন না? সংসারের অঙ্ক কষবো না, বলেন কি? আপনি বলুন অঙ্ক কষবেন? একটি পূজার ফুল, সমস্তটাই ভুল। Lord and the অদৃশ্য gentlemen of the jury, আমি মহামান্য আদালতের সামনে আজ যে মামলাটি উত্থাপন করব তা পুরুষ ও নারীর জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং চিরন্তন ঘটনা। Your Honor, আসামির চাঁদপানা মুখটি দেখে আপনারা ভাববেন না যে আসামি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, কিন্তু মিলর্ড এটা হচ্ছে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটারের কেস। হাজার হলেও আমার মেয়ে তো আর্গুমেন্ট করছে দারুণ। দারুণ মানে নিদারুণ। তবে মামলাটা যে কোন কোর্টে চলছে ঠিক বোঝা যাচ্ছে না, একবার মিলর্ড একবার ইউর অনার। তাই হলো, কিন্তু উকিলের গাউনটা কোথায় পেলে বলো তো? আমার গাউনটা কাস্তে দিয়েছিলাম, সেটা যে ধোবার বাড়ি পর্যন্ত পৌঁছেনি সেটা তো বুঝতেই পারছি। আর কাকিমা মানে জজ সাহেব, উনি তো ঘুমোচ্ছেন, ভালো আর্গুমেন্ট করে লাভটা কি হচ্ছে? কথায় বলে সওয়াল জবাব, কিন্তু জবাব যদি না পাওয়া যায় শুধু শুধু সওয়াল করে কি লাভ? ধর্মাবতার হুজুর, আসামি প্রেমে পড়েছেন। প্রেমে পড়াটা এমন কিছু অন্যায় বা গর্হিত কাজ নয়, কিন্তু এমন একটি যুবকের সঙ্গে প্রেমে পড়েছেন যে ছেলেটি তার স্বজাতি নয়, সে বেকার। ভবিষ্যতে সে কি করবে, কোথায় দাঁড়াবে, সে আমরা কিছুই জানি না। এখন মিলন, আপনি যদি আসামিকে বেকসুর খালাস করে দেন এবং আসামি যদি একজন অ্যাডাল্ট মহিলা হিসেবে মুক্তি পেয়ে অবিলম্বে সেই বেকার যুবকটিকে রেজিস্ট্রি ম্যারেজ করে বসেন, তাহলে তো দফা গয়া, প্রচণ্ড কেলেঙ্কারি। সর্বনাশ। কেন সর্বনাশ কিসের? এরপরেও তো 363 364 ধারায় মামলা চলবে, চলতে পারে। সরি, আপনার গাউনটা নেক্সট উইকে লন্ড্রিতে পাঠিয়ে দেবো, দেখছেনই তো কেসের কত চাপ।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।